আমাদের ওই যে তাহেরি ভাই, ওনার নামটা কেন নাম বলি, তো উনি অনেক বক্তব্য দেয়। আচ্ছা এখানে যদি আমি এক ঘন্টা কথা বলি, এক ঘন্টা কথা বলতে বলতে আমার মুখ দিয়ে একটা কথা উলট পালট বের হতে পারে কিনা, 2022-এর আমি 2020 বলতে পারি কিনা, হয়ে যেতে পারে 2022 না বলে বলে ফেললাম 1992। যেমন আমার ছোট ভাইয়ের জন্ম 2007 সালে, মনে সে বলে যে 1986 সালে জন্ম, একবার বলে ফেলছে। তা আমার আব্বা বলে যে তুই কি তাহলে আমার জন্ম হয়েছ না 1916 সাল, সরি ও বলছে 1916 সাল থেকে সৌদি আরবে আছি, ও বলতে চাইছিল 2007 সাল থেকে, ও কি বলছে 1916 সাল। আমার আব্বা কয়ে তোর দাদাও তো মনে হয় জন্ম হয়নি ওই সময়, তাহলে এরকম কথার ভুল হয় কিনা। তো তাহেরি ভাই এরকম একটা ও আছে, শ্রোতাদের কথা বলতেছি মানে আপনাদের কথা, রাগ করিয়েন না, আপনারা কত নিচে নামছেন দেখেন কি মনে কষ্ট নিচ্ছেন। আচ্ছা নিচে নামান না, যান মানে আপনারা কত বেখেয়ালি ওয়াজের মঞ্চে যান, এবার সুন্দর কথা কইছি না, বেখেয়ালিটা সুন্দর ঠিক না, বাঙালি তো খালি মানুষের অপমান করলেই ভালো লাগে, আস্তাকফিরুল্লাহ মাফ করুক, আল্লাহ স্বভাব খারাপ আমাদের, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। সুন্দর ভাষা আছে বাংলা, আমরা ব্যবহার করি, সমস্যা কোথায়? তাহলে আমরা শ্রোতারা কত বেখেয়ালি, তো উনি ভাষা দিবসকে 1971 সাল বলে বলছে ঠিক কিনা, এখান ওনার ওয়াজ তো মাশাআল্লাহ অনেক মাস হয়, সবাই বলছে ঠিক। আমি বললাম হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একজন বক্তা না হয়ে সে অনেকক্ষণ কথা বলতে বলতে গিয়ে শনটা ভুল করছে, এরাও কি ভুল করছে সবাই কেউ জানে না, তার মানে এই দেশের যে শ্রোতাদের ঠিক এর কোনো দাম নাই, এর কোনো কি নেই, আমি ভুল বলতেছি ঠিক কিনা, এই টিকেট দাম নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি পুরো রাত চিন্তা করছি এই কথা বললে মিথ্যা হবে, তবে দীর্ঘক্ষণ আমার ঘুম আসে না যে কি ব্যাপার, একজন মানুষ দীর্ঘক্ষণ এটা বন্ধ করুন আপনি, একজন মানুষ দীর্ঘক্ষণ যখন কথা বলে তো একটা মিস্টেক স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু কমসে কম আমি তো 500-এর উপরে তো শ্রোতা হবে ইনশাআল্লাহ, আমার তো আইডিয়া নাই, ওনার বক্তব্যে বেশি মানুষ যায়, একটু ছেলে পেলে আনন্দ পায়, হ্যাঁ মারহাবা। তো আমি বললাম যে এই শ্রোতাদের সামনে এত বড় একটা স্লিপ অফ টাং, প্রত্যেকটা শ্রোতা বলছে যে ঠিক, তাহলে আমাদের দেশের হুজুর রাজে কিছু হলে বলে চ্যালেঞ্জ করলাম 1,00,000 টাকার যদি ঠিক সব বলে ঠিক। আমি আরে তোমার চ্যালেঞ্জের 5 পয়সার দাম নাই, এখানে শ্রোতারা যাই কো তাই কো ঠিক, এটা প্রমাণ হয়ে গেছে ওই দিন ওই ওয়াজে, এটা ওই ওয়াজ প্রমাণ করেছে যে এই দেশের শ্রোতার ঠিক বেঠিকের কোনো দাম নাই, হুজুর যেহেতু এখানে আসছে ওনার যেহেতু ওয়াজ শোনে, আপাতত উনি সারা উনি যা বলে তাই ঠিক, এখান থেকে বের হওয়ার পরে বলবো উনি কি বেঠিক না ঠিক নাকি, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। তাহলে আমরা ওইরকম শ্রোতা হবো না ইনশা। আসুন আমার দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লেট হয়ে যাবে, শেষ করি। আল্লাহ তাআলা বলছেন ফাসবিরু সাবরান জামিলা, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈর্য, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই আযাবটাকে অনেক দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আল্লাহ বলছে যে আমি এটাকে দেখছি আসন্ন মানে এসে যাবে। তাহলে এক ব্যক্তি কি চাইছে, কি আসুক, যেটা অবধারিত আসবেই আসবে, কাফেরদের জন্য এটা রক্ষা করার। তো এই কথা বলতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে তারা মনে করে যে এটা অনেক দূরে আযাব, এই জন্য তো ছেলেটা এরকম চুল কাটে, আর্জেন্টিনা ব্রাজিল কি কি আছে ওর মতো, যদিও আমি ইউরোপের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স ইটালি এগুলোর নাম ভালো জানি, বাকি আর্জেন্টিনা ব্রাজিল এই দেশে সত্যি কথা যেটা এখানে ঢুকার পরে এই জাতীয় পতাকা 1.5-2 কিলোমিটার বানায় এরা, এদের বাপের পয়সা আছে ভাই, এটা ভিন্ন কথা, নীলফামারি ওই পঞ্চগড় ওদিকের মানুষ শীতের কাপড় ছাড়া মারা যায়, এটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা, হাজার হাজার লাখ লাখ রোহিঙ্গাকে এই দেশে সহযোগিতা করেছে আমাদের দেশের সরকার বা আমরা, আমরা তো আলহামদুলিল্লাহ কিছু প্রতিবাদ করি না ঠিক না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে খাচ্ছে তারা, ওখানের কত ছোট ছোট বাচ্চারা কষ্ট পাবে এই শীতে, এটা ভিন্ন কথা যে ঢাকা শহরে ঢুকলে রাস্তার দু সাইডে পাগল হোক মানুষ তো, আরে ও না পাগল কিছু জানে না, ওকে যদি আমি একটা শীতের কাপড় দিই একবেলা খাবার দিই, আল্লাহ তো জানে নেকি তোর ওই পাগলে দিবে না বা সুস্থ মানুষ দিবে না, নেকি দিবে কে, তাহলে সহযোগিতা করলো না, এটা ভিন্ন কথা, কিন্তু 4 কিলোমিটার পতাকা বানায়
আবার এই দেশের সুশীলরা পাঞ্জাবি গায়ে দিলে বলে যে এগুলো অন্য দেশের কালচার, এখন আবার অন্য দেশের পতাকা বানায় ঘুরলো, এটা আমাদের দেশীয় কালচার হয়ে গেছে এখন। ইয়ে বহুত মজেদার বাত হ্যাঁ, হামকো বড়া মজা আতা ইয়ে সব বাত শুনলে। পাঞ্জাবি পড়লে এটা কি আমাদের দেশীয় কালচার বাঙালিয়ানা? উনি আবার মহিলা মানুষ ব্লেজার পরে বলতেছে বাঙালিয়ানা, তা আমরা তো জানি যে দেশে মহিলারা শাড়ি পরবে এটা বাঙালিয়ানা। আমি কি শাড়ি পরতে বলছি, ব্লেজার পরতে না করছি, আমি খালি বলছি যে এই দেশের মানুষ আমরা জানি যে পুরুষের লুঙ্গি গামছা পরবে এটা হচ্ছে বাঙালিয়ানা, পাঞ্জাবি পরবে কাটা এটা হচ্ছে বাঙালিয়ানা, ধুতি পরবে বাঙালিয়ানা, শাড়ি পরবে ব্লাউজ পরবে ছায়া পরবে বাঙালিয়ানা। কি আনা আমি কি পরো কোনটা পরো না পরে বুঝে বলতেছি? উনি আবার পাঞ্জাবি নিয়ে কথা বলতেছে, পাঞ্জাবি হচ্ছে সৌদি আরবের কালচার আরব কালচার, এটা এটা যে দেশে বেমানান, এটা তো এখানে চলতে পারে না, এটা তো বেমানান, কেন এটা কি বাঙালিয়ানা নাকি? তো আপনি ব্লেজার পরে ওটা খুব বাঙালিয়ানা, খুবই বাঙালিয়ানা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।